গ্রাম পর আমার স্বামীর গ্রাম। আমার স্বামী দেখতে শুনতে ভালোই ছিল, তবে তেমন জমি জামা ছিল না, শুধু বাড়ি ভিটা ছাড়া। সাগর চৌধুরীর পূর্বপুরুষরা বেশ ধন সম্পদের মালিক ছিল, সবাই জমিদারি স্টাইলে চলতে চলতে সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। কি আর করার, বর্তমানে আমার স্বামী একটা ব্যবসা করে, যা রোজগার হয় তা দিয়ে কোনো মতে চলে। এভাবে বিয়ের কয়েক বছর কেটে গেল, এর মধ্যে রবিন ও মায়ার জন্ম হয়েছিল। এবং তারপরে একদিন আমার স্বামী ব্যবসার কাজে গঞ্জে যেতে এক দুর্ঘটনায় সে ওপারে চলে যায়। তারপর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, দুইটা সন্তান নিয়ে আমি এখন কি করব। তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল, তবে এই সাহায্য কতদিন আর থাকবে। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়াতে এক সময় আমাদের বেশ অভাব শুরু হয়ে গেল। এরপর অনেক ভেবেচিন্তে আমার স্বামীর বন্ধ দোকান খুলে সে দোকানে বসতে শুরু করলাম, যাতে আমি ছেলে ও মেয়েকে নিয়ে ভালো মতো থাকতে পারি। ধীরে ধীরে আয় বাড়তে থাকলো আর আমার সংসার চলতে থাকলো। এভাবে অনেক বছর কেটে গেল, আমার ছেলে মেয়েরাও বড় হয়ে গেল, সব কিছুই ঠিকঠাক চলছিল। এতদিন অভাব আর স্বামীর শোকের কারণে নিজের সুখের কথা ভুলেই গিয়েছিলাম। তবে প্রত্যেক মহিলার ও পুরুষের কিছু গোপন চাহিদা থাকে। ইদানিং যখন রাত আসতো তখন নিজেকে আমার অসহায় মনে হতো। অন্য কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি অপবাদের ভয় পেতাম। তখন আমি এই অসহায়ত্বটিকে আমার ভাগ্য হিসেবে বিবেচনা করে সারা জীবনে এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিই। তাই নিজের হাতের আঙুল দিয়ে আগুন নেভাতাম। তবে এভাবে আর কতদিন, আমি একটু শান্তিও পেতাম না, কিন্তু মনের তুষ্টির চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমি আমার মনের খবর কখনোই আমার মনের বাইরে নিয়ে আসিনি। তবে প্রায় এক মাস আগে আমার নিজের ছেলের সাথে এমন একটা অসাধারণ ঘটনা ঘটেছিল, এই ঘটনাতেই আমার মনের যত ইচ্ছা ছিল সব পূরণ হয়ে গেল, আর এর সাথেই পেয়ে যাই সেই হারানো সুখ। বন্ধুরা, একদিন আমার মেয়ে মায়া স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান বন্ধ করে বাসায় আসি, বাড়ির মেন গেটের চাবি আমাদের তিনজনের কাছেই আছে, কেননা কে কখন বাড়িতে আসে তার ঠিক নেই। সেদিন বাড়ির গেটের সামনে এসে ভিতর থেকে কে আছে তা না জেনেই আমার কাছে থাকা চাবি দিয়ে দরজাটি খুলি। বাড়ির ভিতরে এসে দেখি রবিনের ঘরের দরজা অর্ধেক খোলা। বাড়িতে কেউ না থাকার ফলে সে কেবল শর্ট প্যান্ট পরে বিছানায় শুয়েছিল, যার ফলে আমি দরজা থেকেই তার লম্বা ও মোটা খেলোয়াড়ের সে বেশ ভালোই বুঝতে পারলাম। তাছাড়া ওই সময় কেন জানি তার খেলোয়াড় জেগেছিল, যার কারণেই আমার চোখের সামনে সেটা আটকে যায়। যাই হোক, এই খেলোয়াড় দেখে আমার ভেতরের নারীত্ব জেগে ওঠে, আমার খেলার মাটির গর্তে জল আসতে শুরু হলো। তবে বন্ধুরা, সর্বোপরিও আমার ছেলে, এই ভেবে আমি নিজেকে দমিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার জন্য বিছানায় গেলাম, কিন্তু আমার মনে তখনও রবিনের খেলোয়াড়ের অস্তিত্ব ভেসে আসছিল। আমি নিজেকে অনেকবার থামাতে গিয়েও পারিনি, বারবার তার খেলোয়াড়ের কথা মনে পড়ছিল। কি আর করার, তারপর আমি মা ছেলের খেলার ভিডিও দেখা শুরু করি। বিশ্বাস করুন, এইসব দেখার পরে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি আমার হাত মাঠের গর্তে স্পর্শ করতেই বুঝলাম ওখানে অবস্থা খারাপ। সেদিন দুপুরে আমি আর ঘুমাতে পারিনি, আমার মন চাইছিল তখন ওর কাছে গিয়ে ওর খেলোয়াড়টা আমার মাঠে নামিয়ে দেই। যাই হোক, রাতে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে বারান্দায় এসে বসি। এমন সময় বৃষ্টি শুরু হলো। আমার বাড়িতে দুটো শোবার ঘর, একটা আমি আর মায়া থাকি আর একটাতে রবিন থাকে। তবে গত বছর বর্ষা থেকে একটু ঝামেলা হয়েছে, বাড়ির চালের টিন পুরনো হয়ে যাওয়ার রবিনের রুমে পানি পড়ে, তাই বৃষ্টি শুরু হলে রবিন আমার রুমে আসে। বর্ষাকালের বৃষ্টি সহজে যায় না, তাছাড়া আকাশ দেখে মনে হলো এই বৃষ্টি আজ থেমে যাবে না। তাই রবিন ওর রুমের দরজা লাগিয়ে আমার রুমে এসে আমার পাশে শুয়ে পড়লো। দুপুরে ওর খেলোয়াড় দেখে আমার যে অবস্থা হয়েছিল, আবার রবিন আমার পাশে আসায় সেই অবস্থা শুরু হতে লাগলো। এভাবে রাত প্রায় 12টা বাজে, রবিন আর মায়া কোনো সারা শব্দ নাই। আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল। আমি কল্পনা করছিলাম রবিন আমার মাঠে খেলতে শুরু করেছে, আর এদিকে আমি নিজের হাত দিয়ে নিজেকে শান্ত করতে লাগলাম। এর মধ্যে হঠাৎ করে রবিন আমার উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ আক্রমণে আমি ভয় পেয়ে অস্থির হয়ে রবিনকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম। আমার পরনের শাড়ি তখন অনেকটা ঢিলে ঢালা হয়ে গেল। তখন রবিন উঠে এসে আমাকে শক্ত করে ধরে বিছানায় নিয়ে বলল, আমি তোমার দুঃখ বুঝি, প্রতিদিন নিজের খেলার মাঠের গর্তে নিজের হাত দিয়ে নিজেকে শান্ত করেও অপ্রাপ্তি থেকেই যায় তা আমি জানি, আর মনে মনে আমাকে কল্পনা করো তাও আমি জানি। তুমি মা ছেলের সম্পর্ককে ভুলে যাও, এখন তুমি নিজের সুখের কথা ভাবো, এসো আমার কাছে, আজ আমি তোমার সব আগুন নিভিয়ে ফেলবো, আজ রাতে আমি তোমার নায়ক হতে চাই। এই বলেই রবিন আমার পেছন দিক থেকে এসে আমার বাগানগুলি ধরে ফেলল। রবিনের মুখে এসব শুনে আমি অবাক হয়ে আমার সমস্ত লজ্জা ভুলে গেলাম। তাছাড়া তার হাতের স্পর্শে আমি আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ঠিক তখনই আমি রবিনের দিকে তাকালাম, তখন তাকে আমার স্বপ্নের নায়কের মতো লাগছিল। এর মধ্যে সে তার খেলোয়াড় পুরনমুক্ত করে আমার হাতে ধরিয়ে দিল। এই খেলোয়াড়ের গঠন তার বাবার চেয়ে বেশ ভালো। আমি তখন তৃষ্ণা নিবারণের কথা চিন্তা করতে লাগলাম, আর রবিন আমার কোনো বাধা না পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমি কিশোরীকাল থেকেই খুব ভালো খেলাপ্রিয় ছিলাম, আর সবসময় চাইতাম কেউ আমার মাঠে ভরপুর খেলুক। যাই হোক, তখন আমি ওকে বললাম, রবিন এখানে মায়া আছে, এখন বৃষ্টিও থেমে গেছে, তাই চল তোর রুমে, তারপর ওখানে আমাকে নিয়ে তোর মনে যা আসে তাই করিস, আমার মাঠে যেভাবে ইচ্ছে খেলিস, শুধু আমার আগুন নিভিয়ে দিলেই হবে।
এই শুনে রবিন আমাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে আমার বাগানের ফুলগুলো উন্মুক্ত করে দিয়ে দলাই মলাই শুরু করলো। একটু পর বললো, মা আমি এখন তোমার মাঠে ভরপুর ভাবে খেলে খুব মজা দেব, তুমি কতটা নিতে পারো তাই দেখবো। তখন আমি বললাম, রবিন আজ তোমার মতো আরো 11 জন খেলোয়াড়ের সাথে খেলতে রাজি আছি, কারণ আজ আমি বড় উত্তেজিত। এই কথা শুনে রবিন বলল, মা তোমার ফুলগুলো বেশ কোমল আর নরম, তোমার ফুলগুলো ধরতে বেশ ভালো লাগছে। এই বলে সে এবার আমার খেলার মাঠের গর্তে তার একটা হাত চালিয়ে দিল। তার হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম, অনেক আগে থেকে জলে ভরা ছিল। এরপর সে আমার রেডি মাঠে তার খেলোয়াড় নামিয়ে দিয়ে খেলতে শুরু করলো। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরের পর্বে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসবো। মিস করতে না চাইলে দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।